हाय गाइज, वेलकम बैक टू माय न्यू ब्लॉग वीडियो। पारमिता अड्डा तुम्हारे स्वागत। तो आज के ब्लॉगटा आबार निये चले एसेछि तुम्हारे जन्य। तो देखो, हजार कष्टेर मध्ये तुम्हारे काछे ब्लॉग निये चले आसि। आमी सारा दिन बाड़ी छिलाम ना, बाड़ी এই রাত্রিবেলায় বাড়ি ফিরলাম। ফিরেও তোমাদেরকে নতুন ব্লগ পাঠাতে হবে, নতুন ব্লগ দিতে হবে, কিছু না কিছু নতুন তোমাদের কাছে পৌঁছাতে হবে। আমার সেটা চিন্তা ভাবনা, যেটা যেটা তোমরা আমার কাছ থেকে দেখে নিজেরাও শিখতে পারবে, সেই চিন্তা ভাবনা নিয়েই আমি ব্লগটা করি। তো আমি চেষ্টা করি সব সময় যে আমার কাছ থেকে কেউ যদি কিছু পায়, তো সেটা আমার খুব আনন্দের। তো আমিও চেষ্টা করছি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য। তো তোমরা আমাকে ভালোবেসো, সেটাই আমার কাছে অনেক কিছু। তো চলো আজকের মতন দেখে নাও আজকের ব্লগটা কি তোমাদের জন্য নিয়ে এসে। আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি। তো আর বলার কিছু নেই, তো চলো দেখে নাও। তো আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য ইয়ারিং। তো ইয়ারিং বানাতে লাগছে এই দুটো টপ। তো টপ দুটো আমি বানিয়ে নিয়েছি আগে। তো এই পিছনে এটা ছিল না, এই টপের কানের যে টপটা বসানো সেটা ছিল না। এটা আমি আঠা দিয়ে পেস্ট করে বসিয়ে নিয়েছি। তো কি আঠা দিয়ে করেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আঠাটা হচ্ছে এইটা, এই আঠাটা, এই আঠাটা দিয়ে আমি বসিয়েছি টপগুলো। তো লাগছে টপ, তো লাগছে কিছু জাম্পিং রিং, আর লাগছে কুন্দনের কিছু বিডস, সেগুলো হচ্ছে কুন্দনের সিলভার কালারের কিছু বিডস এই যে, আর লাগছে এটা সিলভার কালারের পুঁথির বিডস, তো আর লাগছে প্লাস। তো চলো এবার দেখে নেওয়া যাক। তো প্রথমে নিয়ে নিচ্ছি এই টপটা। তো টপটার সাথে লাগছে একটা কুন্দনের কুন্দন, এটা হচ্ছে সিলভারের জাম্পিং রিং। তো জাম্পিং রিংয়ের মধ্যে প্রথমে বসিয়ে দিলাম একটা সিলভারের বিটস, তারপরে সিলভারের কুন্দনের বিটস, তারপরে শুধু সিলভারের একটা বিটস, তারপরে কুন্দনের একটা বিটস বসিয়ে দিয়ে এইটাকে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আবার আমি আরেকটাকে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এইভাবে লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গায়, এইভাবে লাগিয়ে তোমাদেরকে দেখাতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এই ইয়াররিংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটার মতন করে আমি আরেকটা বানিয়ে ফেলবো। তো বানিয়ে তোমাদের কাছে আবার আসছি। তো দেখো, তো আরেকটা ইয়াররিং আমি সেম এইভাবে বানিয়ে ফেলেছি। কেমন লাগছে তোমরা জানাও, বলো। তো দেখতেই পাচ্ছ সেমভাবে বানিয়ে ফেলেছি। তোমরাও এইভাবে বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারো এরকম ইয়াররিংস। তো তো তোমরা দেখতেই পেলে আমি কেমনভাবে বানিয়েছি। তো আর কেমন লাগলো সেটা তোমরা জানিও কমেন্টসে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, সাবস্ক্রাইব না করে যেও না, কারণ সাবস্ক্রাইব করে গেলে তোমরা আমার ভিডিও অনেক কিছু পরপর দেখতে পাবে। আর তোমাদের কাছে আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন সব কিছু নিয়ে আসার চেষ্টা করব, প্রত্যেক দিনই আসার চেষ্টা করব। সবসময় তো হয়ে ওঠে না হয়তো, তো আমি চেষ্টা করব তোমাদের কাছে নিয়ে আসার কিছু কিছু জিনিস। তো এইভাবে তোমাদেরকে আমি শেখাতে থাকবো। তো তোমরাও শিখতে থাকো, তো দেখতে থাকো, তোমরা শিখলে আমার ভালো লাগবে। আর যারা যারা আমাকে দেখে ফলো করে শিখছো, লিক করছো, তারা অবশ্যই কমেন্টস বক্সে জানিও যে কেমন করে তোমরা বানাচ্ছো। তো সেটা আমার খুব ভালো লাগবে জানালে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো আর আমি ইয়াররিংসটা তোমাদেরকে পরে ছবি দিয়ে দেখিয়ে দেবো। তো চলো, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।